নমস্কার, আমি মহুয়ার। আপনারা দেখছেন আর ভয়েস নিউজ। ফের নাবালিকা ধর্ষণ মালদার হরিশ্চন্দ্রপুরে, অভিযুক্তকে ধরে এনে গণধোলায় গ্রামবাসীদের। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়, মাথা ফাটলো এক এএসআই পুলিশ অফিসারের, আহত আরো এক সিভিক পুলিশও। রাতভর তীব্র উত্তেজনা হরিশ্চন্দ্রপুরে, নামালো হলো বিশাল পুলিশ বাহিনী, নামলো র্যাপও। মালদার হরিশ্চন্দ্রপুর থানার চণ্ডীপুর গ্রামে 9 বছরের এক চতুর্থ শ্রেণী ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক পৌর নজরুল ইসলাম ওরফে ভোলা নামে ওই ব্যক্তি চালের ব্যবসা করে, সে ব্যবসাও অবৈধ। বিশেষ করে রেশন দোকানে পাওয়া চাল বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে নিজের গোডাউনে মজুত করে, পরে চড়া দামে বিক্রি করে গ্রামে বহু দরিদ্র পরিবার কিছু টাকার লোভে নিজেদের প্রাপ্য চাল তার কাছে বিক্রি করে। গতকাল শুক্রবার বিকেলে ওই গ্রামের এক দিনমজুরি পরিবারের কাছ থেকে 350 টাকা দিয়ে চাল কিনবে বলে সেই ব্যক্তির কাছে যায়। চাল সংগ্রহ করে সে জানায় কাছেই তার গোডাউনে সেই চাল মেপে দেখে তবেই সে টাকা দেবে। সে কারণে ওই দিন মজুরে ওই নাবালিকা মেয়ে ও আরো ছোট আরেক ভাগ্নিকে নিয়ে সঙ্গে নিয়ে যায়। এরপর গ্রামবাসী ও নির্যাতিতার মায়ের অভিযোগ, গোডাউনে চালের টাকা দেওয়ার নাম করে দুজনকে নিয়ে যাওয়ার পরে তার ভাগ্নিকে বাইরে রেখে তার মেয়েকে গোডাউনের ভেতরে নিয়ে গিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে। রক্তাক্ত অবস্থায় সে ঘরে ফিরলে জানতে পারেন তার মা। অন্যদিকে নজরুল ওই নাবালিকার হাতে 350 টাকা গুঁজে দিয়ে পালায়। বিষয়টি জানাজানি হতে হতে রাত হয়ে যায়। দ্রুত রক্তাক্ত নাবালিকাকে প্রথমে হরিশ্চন্দ্রপুর হাসপাতাল, পরে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। ইতিমধ্যে ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা, খুঁজে ধরে নিয়ে আসে নজরুলকে। এরপরে শুরু হয় গণধোলাই। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। অভিযুক্তকে উদ্ধার করতে গেলে মারমুখী হয়ে ওঠে গ্রামবাসীরা। পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি। মাথা ফেটে যায় এএসআই অফিসার অজিত মণ্ডলের, এক সিভিক পুলিশও আহত হয়। ছুটে যান এসডিও, সঙ্গে ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি। বিশাল পুলিশ বাহিনী নিয়ে নামানো হয় র্যাফ। একরকম খণ্ডযুদ্ধের পরে অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। এলাকায় এখন তীব্র উত্তেজনা, টহল দিচ্ছে পুলিশ বাহিনী র্যাব। আপনার মেয়ের সাথে? আমার মেয়ের সঙ্গে চাল আর আটা কিনতে এসেছিল ওই বুড়ো লোকটা, দিয়ে তখন আমার মেয়েকে আর আমার ভাগ্নিকে বলছে যে বাদের উপরে থুয়ে আই। বাদের উপরে গেছে, থুয়ে এসেছে, দিয়ে তখন সাইকেলে চেঁড়ে দিয়েছে, দিয়ে তখন বলছে যে না আমার ওখানে চল, ইয়াতে ওজন করতে হবে, মিটারে ওজন করতে হবে, ওজন দেখবি। দে ওখানে গিয়ে তখন বলছে আমার ভাগ্নিকে যে এখানে চকি ঝাড় দাও, ঝাড় দাও। আমার ভাগ্নি তখন ঝাড় দিতে লেগেছে আর আমার মেয়েকে ঘরের ভিতরে নিয়ে চলে গেছে। তারপরে কি হয়েছিল? তারপরে তখন শাস্তিকরণ করতে লেগেছে, আমার মেয়ে চিৎকার করতে লেগেছে, তখন আমার মেয়ে মুখখান চেপে ধরে লেছে বুড়ো লোকটা। তারপরে আপনার মেয়ের সাথে কি করলো? ধর্ষণ করলো আমার মেয়ের সঙ্গে। তারপরে তখন সাথে করে বাড়ি নিয়ে এলো, বাড়ি নিয়ে এসে টাকা দিল। টাকা দিয়ে দেওয়া যাওয়ার কত টাকা দিল? 350 টাকা দিল। মানে চালের টাকা, চালের দাম দিল। আচ্ছা, 350 টাকা দিল চালের দাম। তারপরে আমার ভাগ্নি আমার ওর আম্মাকে বলেছে যে এরকম করেছে আমার মেয়ের কথা। আর তখন আমার ভাগ্নি আমাকে বলছে যে তোমার মেয়েকে এরকম এই কাজ করেছে। তখন আমি তখন বলছি যে ওকে ধরে নিয়ে আসবো, ওকে ডাকবো। আচ্ছা, যে লোকটা করেছে ওর কি নাম? ভোলা, নজরুল ভোলা। চিৎকার করছে, বেলার নামছে, দেখলাম যে বেলার নামছে। তখন আমার মেয়ে চিৎকার করছে, শরীর হাত ব্যথা করছে, খুব ব্যথা করছে। আপনার মেয়েকে কোথায় নিয়ে গেল? এখন চাঁচল লেগে গেছে, হরিশ্চন্দ্রপুর লেগেছিল, গছেনি, তখন চাঁচল লেগেছে। আচ্ছা, ওই লোকটাকে কি পুলিশ ধরেছে? ধরেছে। হ্যাঁ, ধরে নিয়ে গেল এখন। আচ্ছা, কি চাইছেন এখন আপনি? আমি ফাঁসি চাই, আমার মেয়ের বদলে আমি ফাঁসি চাই। আমার মেয়ে 10 বছর বয়স হলো। কোন ক্লাসে পড়তো আপনার মেয়ে? আমার মেয়ে ক্লাস 4-এ পড়ে। আমার মেয়েকে তো আমাকে বিয়ে দিতে হবে, আমি কেমন করে এখন বিয়ে দেব? আচ্ছা।
ল্যাপটা তো শেষ হয়ে গেছে, ল্যাপকে বরবাদ করে দিলি। Watching our voice news for daily news updates and do follow, like and share this video. Thank you.